হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বন্ধন ব্যাংক জব ভ্যাকেন্সি নিয়ে। গাইস, আজকের এই ভিডিওতে আমি বলবো একদম সরাসরি ইন্টারভিউ কোথায় হচ্ছে অ্যান্ড কোন ডেটে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা। এছাড়া ফ্রেশারদের জন্য কিন্তু কোন কোন পোস্ট রয়েছে সেটিও বলবো অ্যান্ড এক্সপিরিয়েন্সদের জন্য কী কী পোস্ট রয়েছে সেটাও বলবো। সো দেখুন, আজকে কিন্তু সেই সুযোগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। গাইস, একটা দুটো পোস্ট নয়, কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি সহ আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য কিন্তু নিজের এরিয়ার ব্রাঞ্চেই থাকছে আপনাদের কাজের সুযোগ। খুব ভালো করে শুনবেন, আমি কিন্তু কোন কোন লোকেশনে ইন্টারভিউ আছে আর কোন ডেটে সমস্তটাই আপনাদের বলে দেবো। তাই না শুনে বুঝে ভুল করে অ্যাপ্লাই করে সুন্দর কাজটি হাতছাড়া করবেন না। গাইস, যারা নিজের এরিয়ার ব্রাঞ্চে বসে অফিসিয়াল এই কাজটা করতে চান, তাদের জন্য এই ভিডিও খুবই সুন্দর অপরচুনিটি কিন্তু হতে চলেছে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, এই বন্ধন ব্যাংকে কাজের জন্য কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে আপনাদের এখানে, এছাড়া এজ লিমিট কী রয়েছে এখানে অ্যান্ড স্যালারি ও বেনিফিটসগুলো কী কী আপনারা এখানে পেয়ে যাবেন কাজ করলে, এর সাথে ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম কী রয়েছে আপনাদের, এছাড়া 100% ফ্রিতে ডাইরেক্ট কন্ট্যাক্ট অ্যাপ্লাই করবেন আপনারা কিভাবে, সমস্ত ডিটেলস আমি বলার সাথে আপনাদের দেখিয়েও দেবো আজকে। কাজটি পেতে অবশ্যই এভাবে একটি লাইক দিয়ে মন দিয়ে সবটা শুনবেন আর দেখবেন। এর পাশাপাশি আপনাদের কিছু কথা মাথায় রাখতে হবে এই বন্ধন ব্যাংকে জব ভ্যাকেন্সি নিয়ে। যেমন কি, ডিটেলস জানতে হলে আমাদের চলে আসতে হবে সরাসরি অফিশিয়াল নোটিশের মধ্যে। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের বন্ধন ব্যাংকের তরফ থেকে কিছু আপনাদের অ্যালার্ট করা হচ্ছে, সেটি ভালো করে শুনবেন কি বলা হয়েছে। ইট হ্যাজ বিন ব্রট টু আওয়ার অ্যাটেনশন দ্যাট সার্টেন ইন্ডিভিজুয়াল অর এজেন্সিজ আর কন্ট্যাক্টিং জব অ্যাসপিরেন্ট উইথ ফেক এমপ্লয়মেন্ট অফার অ্যাট বন্ধন ব্যাংক। এরা কিছু দিন ধরে নোটিশ করছে যে কিছু ফেক মানুষ রয়েছে বা কিছু ফেক এজেন্সিস রয়েছে, ফ্রড এজেন্সিস বা কিছু মানুষ যারা ফ্রড করছে, মিথ্যে বলছে জব অ্যাসপিরেন্টসদের, জব সিকার্সদের ফেক এমপ্লয়মেন্ট দেওয়ার নাম করেই বন্ধন ব্যাংকে, ফেক জব দেওয়ার নাম করেই বন্ধন ব্যাংকে। তারপর বলেছে, দেখুন, দিস ইন্ডিভিজুয়াল অর এজেন্সি মে আস্ক ইউ ফর ইয়ার পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অর মানি টু প্রসেস দ্য জব অ্যাপ্লিকেশন। এরা কিন্তু আপনাদের থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশনও চাইতে পারে বা আপনাদের টাকা এই জব অ্যাপ্লিকেশনটা প্রসেস করানোর জন্য। তাই এইসবে কিন্তু খবরদার পা দিতে যাবেন না। এরপর দেখুন বন্ধন ব্যাংক আরও কী বলেছে, আমি বলে দিচ্ছি। বন্ধন ব্যাংক ডাজ নট, মানে এরা কী কী করে না সেটি কিন্তু এরা তালিকায় বলে দিয়েছে। চলুন তাহলে দেখে নিই কী বলে দিয়েছে পয়েন্ট ওয়াইজ। Engage any individual or agency or agent to make or issue employment benefit offer on its behalf. এরা কিন্তু ডাইরেক্ট রিক্রুট করে থাকে, এরা কিন্তু কোনো এজেন্সির বিহাফে কিছু করে না, তাই ভালো করে মাথায় রাখবেন। Ask for charge or collect money from job seekers in return for employment opportunity or employment interview. এরা কিন্তু কোনো ইন্টারভিউয়ের নাম করে বা কোনো জব অ্যাপ্লিকেশনের নাম করে বা কোনো জব অপরচুনিটির নাম করে কিন্তু কোনো জব সিকার্সদের থেকে কিন্তু কোনো রকম টাকা চার্জ করে না। এরপর, সেন্ড ইমেল রিলেটিং টু জবস অর এমপ্লয়মেন্ট ফ্রম ফ্রি ওয়েব বেসড ইমেল প্রোভাইডার সাচ অ্যাজ জিমেল, হটমেল, ইয়াহু মেল এক্সেট্রা এক্সেট্রা। এরা কিন্তু আপনাদের নিজে থেকে কোনো রকম কোনো মেসেজ করবেন না যে আপনাদের এই জব এখানে অফার করছি, ইমেলের থ্রুতে বা ইয়াহু হটমেল এসবের থ্রুতে কিন্তু কোনো সময় আপনাদের মেল যাবে না। এরা যদি সত্যিই রিয়েল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো মেল যাবে না। ফ্রডরা কিন্তু এরমভাবে মেল করে, তাই সবসময় মাথায় রাখবেন, অ্যালার্ট হয়ে থাকবেন। ইউ আর অ্যাডভাইস টু স্টে ক্লিয়ার ফ্রম সাচ এ ফ্রডস্টার। Bandhan Bank will not be held responsible for any direct or indirect loss or damage incurred consequently. Bandhan Bank কিন্তু কোনো রকম কোনো দায় নেবে না আপনাদের যদি কোনো রকম কিছু ড্যামেজ বা লস হয়ে থাকে। তাই সবসময় কথাগুলো মাথায় রাখবেন। সো দেখুন বন্ধুরা, একটা কথা কিন্তু তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা, বন্ধন ব্যাংক কিন্তু কোনোভাবে একটা টাকাও নেয় না জবের জন্য। তাই ভুল করেও টাকা পয়সা দিয়ে বোকামি করতে যাবেন না। এছাড়া আপনারা যদি চান নিশ্চিন্তে 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ ডেলি সবার আগে নিয়মিত পেতে, তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এক্ষুনি এই রকম ফ্রি জেনুইন আপডেট সবার আগে আপনার ফোনে পেতে। আসুন তাহলে স্টেপ বাই স্টেপ কাজের ডিটেলস কী রয়েছে এক নজরে আমরা দেখে নেব। প্রিয় বন্ধুরা, শুরুতেই জানাতে চাই, আপনারা যদি 10th পাস কিংবা 12th পাস কিংবা এনি গ্র্যাজুয়েট, সবাই কিন্তু এখানে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন না কেন, মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন, সব জায়গা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া সব থেকে বড় ব্যাপার হলো,
আপনি আপনার নিজের এরিয়ার ব্রাঞ্চেই এই কাজের সুযোগ পেতে পারেন। নেক্সট তাহলে এবার জেনে নেব এই কাজের জন্য আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, মানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এর সাথে আরও জানাতে চাই, এইটি আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব রয়েছে, এছাড়া এটি আপনাদের ডাইরেক্ট পেরোল জব। নেক্সট এবার জেনে নেব এই কাজের জন্য এনি ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সবাই এলিজিবল। সো কোন পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগবে অ্যান্ড কোন পোস্টের জন্য ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদের পরে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনবেন। আগে আমি বলে দিচ্ছি এক্সপিরিয়েন্সদের জন্য ইন্টারভিউ অ্যাড্রেস আর পোস্ট কী রয়েছে সেটা বলে দিচ্ছি, তারপর কিন্তু ফ্রেশারদেরটা আমি বলবো। আসুন তাহলে জেনে নিই আমরা। প্রিয় বন্ধুরা, অন স্ক্রিনে শো করছে দেখতেই পাচ্ছেন, অ্যাফ্লুয়েন্ট আরএম এই পোস্টের জন্য কিন্তু 3-5 years অফ এক্সপিরিয়েন্স ইন ওয়েলথ ম্যানেজমেন্ট। দিস পজিশন ইজ অ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার রোল সোর্সিং NTB, এলিট অ্যাকাউন্ট PL, GL, HL, TPP, MF, etc. এজ লিমিট কিন্তু আপ টু এখানে 35 years, মানে 35 বছর অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ক্লাস 10-12 গ্র্যাজুয়েশন শুড বি রেগুলার কোর্সেস, তারাই কিন্তু এলিজিবল, তারাই পারবেন। এর সাথে আরও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বোথ IRDA অ্যান্ড AMFI সার্টিফাইড উইথ অ্যাক্টিভ সার্টিফিকেশন। এই পোস্টের জন্য যে সমস্ত এক্সপিরিয়েন্স বন্ধুরা রয়েছে আপনারা চাইলে অন স্ক্রিনে শো করছে দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে পারেন। অবশ্যই স্ক্রিনশট নিয়ে যাবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই অ্যাড্রেসটি। এছাড়া ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম কিন্তু আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। শুধুমাত্র এই পোস্টের জন্য যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের কথা বললাম এখানে, তারাই কিন্তু এখানে ইন্টারভিউ দিতে যাবেন। এছাড়া নেক্সট চলে আসবো ফ্রেশারদের ভ্যাকেন্সি কী রয়েছে, মানে ফ্রেশারদের কী ভ্যাকেন্সিটি রয়েছে। গাইস, সব থেকে বড় ব্যাপার হলো আপনি এই বন্ধন ব্যাংকে এক চান্সেই কাজ চাইলে পেতে পারেন, যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে কাজ পাওয়াটা খুবই সহজ হয়ে যায়। নেক্সট এবার জেনে নেবো এই কাজের জন্য আপনাদের এজ লিমিট, মানে বয়সের সীমা কী রয়েছে, ফ্রেশার্সদের জন্য। প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য কিন্তু আপনাদের মিনিমাম 18 বছর বয়স থেকে, মানে 18 years বয়স থেকে 37 বছর বয়স হচ্ছে ম্যাক্সিমাম, মানে 37 years বয়স পর্যন্ত সবাই কিন্তু আপনারা এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট তাহলে আরও জানাতে চাই, প্রিয় বন্ধুরা এই কাজে উইকলি অফ পেয়ে যাবেন? এর সাথে জানাতে চাই গাইস, এখানে আপনাদের স্যালারি ও বেনিফিটসগুলো কেমন, কি আপনারা এই কাজটা করলে পেয়ে যাবেন? প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য 30,000 টাকারও বেশি স্যালারি কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন, বাট এটা আপনার ডিপেন্ড করবে আপনার পোস্ট এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর ওপরে। এর সাথে আরও বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই কাজে কোন কোন পোস্ট রয়েছে বলছি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে যে আপনাদের পোস্ট রয়েছে সেটি হলো টিম মেম্বার, এই কাজের জন্য এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এই কাজের জন্য MS অফিস অ্যান্ড MS এক্সেল নলেজ মাস্ট। এছাড়া নেক্সট আপনাদের পরের যে পোস্ট রয়েছে সেটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সিকিউটিভ, এই কাজের জন্য 12th pass থেকে এনি গ্র্যাজুয়েট সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে আপনাদের পোস্ট রয়েছে সেটি হলো আপনার এখানে ব্যাক অফিস অপারেশন, এই কাজের জন্য 10th pass থেকে এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এর পরের পোস্ট আপনাদের এখানে রয়েছে সেটি হলো কাস্টমার সার্ভিস অ্যান্ড অপারেশন, এই কাজের জন্য এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে আপনাদের পোস্ট রয়েছে এখানে সেটি হলো রিলেশনশিপ অফিসার, এই কাজের জন্য 12th pass থেকে এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এই কাজে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সে বেশি প্রেফারেন্স পেয়ে যাবেন এখানে। নেক্সট যে আপনাদের পরের পোস্ট রয়েছে সেটি হলো ফোন ব্যাংকিং অফিসার, এই কাজের জন্য এনি গ্র্যাজুয়েট এছাড়া এনি পোস্ট গ্র্যাজুয়েট সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর পরের পোস্ট রয়েছে আপনাদের এখানে নেক্সট, সেটি হলো আপনার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, এই কাজের জন্য 12th pass থেকে এনি গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। সো গাইস, এইসব পোস্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা অনেকের মাথায় ডাউট থাকে, যে আপনি একটা ছাড়া দুটো পোস্টের জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারবো। সো গাইস, এই অ্যান্সার হলো একদমই না।
আপনি এই রিক্রুটমেন্টের আন্ডারে আপনি কিন্তু একটা ছাড়া দুটো পোস্টের জন্য একদমই অ্যাপ্লাই করতে পারবেন না কখনোই। একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করলে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই ভুল করেও একসাথে দুটি পোস্টের জন্য কেউ অ্যাপ্লাই করবেন না। আশা করছি এই বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার আমরা জেনে নেব ইন্টারভিউ প্রসেস কি রয়েছে। তার আগে আপনাদের ইন্টারভিউয়ের সময় কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই একটু ভালো করে কেয়ারফুলি শুনবেন। প্রিয় বন্ধুরা, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অবশ্যই আপনাদের প্রফেশনাল সিভি, বায়োডাটা বা রিজিউম, সঙ্গে আপনার আধার কার্ড, এছাড়া যাবতীয় এডুকেশনাল ডকুমেন্ট, সঙ্গে আরও যাবতীয় ডকুমেন্টস, সমস্ত কিছু সঙ্গে রাখবেন। এছাড়া অবশ্যই ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবেন। এছাড়া আপনার ইন্টারভিউ কিন্তু হবে কলকাতাতে, বাট জব লোকেশন কিন্তু আপনাদের নিজের এরিয়াতেই রয়েছে। আপনি যে এরিয়া থেকে বিলং করেন আপনার এরিয়া অনুযায়ী আপনার নিয়ারবাই ব্রাঞ্চে আপনাদের কাজ কিন্তু হবে। সো এর সাথে একটি রিকোয়েস্ট, অবশ্যই একটি শেয়ার করে সবাইকে এই ফ্রি জেনুইন কাজটি পাওয়ার সুযোগ করে দেবেন। মাথায় রাখবেন আপনাদের একটা শেয়ার কারোর ভবিষ্যৎ কিন্তু আলোকিত করে দিতে পারে। এছাড়া একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের জানাতে চাইবো। গায়েস, সবসময় ভিডিও বানানোর সময় না পাওয়ার কারণে অনেক আর্জেন্ট ভ্যাকেন্সিগুলো এই চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাই অবশ্যই ভিডিওর পাশাপাশি এই চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো নজর রাখবেন, এতে আপনাদের কাজ পেতে অনেকটাই হেল্প করবে। আর যদি আপনাদের কাছে এই কাজের ভিডিওগুলো না যায়, অবশ্যই একবার করে ইউটিউবে সার্চ অপশানে এই সেট দ্য জব জোন লিখে সার্চ দিয়ে সরাসরি চ্যানেল থেকে চেক করে নেবেন। সো এবার আসি এই কাজে অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে। প্রিয় বন্ধুরা, 100% ফ্রিতে, কোনোরকম এক পয়সাও কাউকে দেওয়া লাগবে না, দালালের পাল্লায় না পড়েই ডাইরেক্ট অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট মেল আইডি দেওয়া রয়েছে। ওই মেল আইডির সাবজেক্টে আপনার পোস্ট মেনশন করে আপনার সিভি অ্যাটাচ করে মেল করুন। শুধুমাত্র সিভি আর পোস্ট লিখে মেল করবেন, আর কোনোরকম কিছু আজেবাজে লিখতে যাবেন না। এছাড়া মাথায় রাখবেন আপনি সিভি জমা করবেন অ্যান্ড শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম ও অ্যাড্রেস সরাসরি মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড তবে ইন্টারেস্টেড এলিজিবল ও শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা পারফেক্ট ডেট অ্যান্ড টাইমে যেটা আপনাদের এইচআর জানাবেন সেই পারফেক্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে ইন্টারভিউ দিতে যাবেন। সো অবশ্যই ট্রাই করতে পারেন, একদম নিউ অপরচুনিটি কিন্তু রয়েছে। এছাড়া আবার দেখা হচ্ছে নতুন কোনো 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।